নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসের দায়িত্ব নিয়েছেন নতুন কনসাল জেনারেল শাব্বির আহমেদ চৌধুরী। নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নানান সমস্যা সমাধানে তিনি সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ। ইউএস পরিক্রমার ক্যামেরায় তিনি এভাবেই ব্যক্ত করেছেন তার প্রতিশ্রুতির কথা। এখানে কনস্যুলার কাজে কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথম যে সমস্যাটা আমার মনে হয়েছে, যেটা হয়তো 3-4 বছর পরে প্রকট আকার ধারণ করতে পারে, সেটা হলো মেশিন রিডেবল পাসপোর্ট। আপনারা জানেন যে কিছুদিন পরে মেশিন রিডেবল পাসপোর্ট ছাড়া আর ভ্রমণ করা সম্ভব হবে না। কিন্তু আমাদের যে সীমিত সম্পদ প্রযুক্তি রয়েছে, তাতে বাংলাদেশের সমস্ত দূতাবাসগুলোতে এই যন্ত্র সরবরাহ করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তবে এজন্য বাংলাদেশ সরকার আন্তরিকভাবে চেষ্টা করছেন এবং আমরা আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশের সমস্ত মিশনগুলোতে এই যন্ত্র সরবরাহ করে যেন প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা এই পাসপোর্ট পেতে পারেন খুব শীঘ্রই, তার জন্য আমরা আন্তরিক চেষ্টা করব। এটা অনেকেরই দাবি যে বিমান আবার চালু করা, নিউ ইয়র্কে ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট আবার চালু করা। সম্প্রতি আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কয়েকজন মাননীয় মন্ত্রী তারা ভ্রমণ করেছেন, তাদেরকেও সেই সমস্যার কথা বলা হয়েছে এবং তারাও আশ্বাস দিয়েছেন যে এ ব্যাপারে আন্তরিকভাবে চেষ্টা করবেন। আরেকটি বিষয় বলে আমি শেষ করতে চাই, এখানে অনেক বাংলাদেশি বসবাস করছেন। এখন অনেক লোক বসবাস করলে স্বাভাবিকভাবেই এখানে বিভিন্ন মতের, বিভিন্ন মতাদর্শের এখানে লোকজন আছেন, কিন্তু কোনো একটা বড় কাজ করতে গেলে বা বড় সমস্যার সমাধান করতে গেলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। তো আমি সবার কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা অবশ্যই সমস্যা নিয়ে আসবেন, কিন্তু আমরা যখন কাজ করব আমরা দলমত নির্বিশেষে সবাই একত্রে কাজ করব, দেশ গড়ার জন্য আমরা কাজ করব। এবং এই জন্য আমার সব যত রকমের সম্ভব, যত প্রকারের সম্ভব আমার আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতার আমি আশ্বাস আপনাদের সবাইকে দিচ্ছি। ধন্যবাদ।